Oh no! Flashback. Hey guys, welcome back to my channel, Priyanka's Blogging. So, আজকে guys, আমরা দুই বোনে নেমে পড়েছি একটা different types এর ভিডিওর গেম খেলতে. So, এই গেমটা দেখছি ফেসবুকে, ইউটিউবে দারুণ ট্রেন্ডিং চলছে এই types এর গেম. তো ভাবলাম চলো আজকে আমি আর বোন মিলে এই গেমটা খেলি. তো এখানে দেখতে পাচ্ছো রং বেরঙের বেলুন আছে. তো এই বেলুনগুলো সাথে আরো জল ভর্তি করাই সেম কালারের বেলুন আছে. তো গেমটার নিয়ম এরকম হচ্ছে যে ও আমি একটা জল ভরা বেলুনের কালার তুলবো, তো ওকে বলতে বলবো যে কি কালারের বেলুন আমি তুলেছি. ও যদি রাইট বলতে পারে তাহলে ওর মাথায় ওই বেলুনটা ফাটানো হবে. তো দেখা যাবে ও ঠিক বললো না ভুল বললো, আর যদি ভুল বলে তাহলে ওই বেলুনটা অটোমেটিক্যালি ফাটানোর পর ও বুঝতে পারবে যে কি হলো না হলো. তো গাইস, আর ইউ এক্সাইটেড? আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড. তুই কতটা এক্সাইটেড বল? আমি অনেক, কিন্তু আমার খুব ঠান্ডা লাগছে. ঠান্ডা লাগলে হবে না, বেলুনগুলোকে ফাটানো হবে. আর হ্যাঁ গাইস, তো বোন যদি জিতে যায়, মানে ধরো এখানে হচ্ছে টোটাল সাতটা বেলুন আছে, সাতটা বেলুনের মধ্যে অ্যাটলিস্ট ওকে দুটো বেলুন তো ঠিক বলতে হবেই, ঠিক আছে? যদি না পারে তাহলে ওর জন্য একটা ধামাকাদার স্পেশাল মানে গিফট আছে, সেটা ও নিজেও জানে না, সারপ্রাইজ তো আমি রেখেছি, তো সেটা তোমরাও দেখতে পাবে লাস্ট অবধি. তো চলো গেমটা স্টার্ট করা যাক. কি রেডি? তো রেডি, কিন্তু খুব ঠান্ডা লাগছে. জোরে বল, খুব ঠান্ডা লাগছে আমার. চলো গাইস স্টার্টিং. পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এই যে হচ্ছে বেলুনের মানে বালতির মধ্যে বেলুনগুলো. তো গাইস চলো, তোকে আর টেক কেয়ার করতে হবে না, এবার তোকে কে টেক কেয়ার করে সেটাই দেখার পালা. সো এক্সাইটেড? চলো শুরু করা যাক. বল কোন কালারের বেলুন? অরেঞ্জ. ফাটি দে, দেখা যাক এবার বোন ঠিক বললো না ভুল বললো. আমি শিওর জানি. কি কালার ছিল? কি কালার ছিল? অরেঞ্জ কালার ছিল. অরেঞ্জ কালার ছিল? তাহলে কোনটা? কি কালার ছিল এটা? পার্পেল. ঠান্ডা লাগছে গাইস, শীতের মধ্যে আমাকে অত্যাচার. তারপরে বল কি কালার? গোলাপি. পিঙ্ক. ফাটি দে, ফাটালাম. ইমা লাল কালার ছিল, আমাকে আর অত্যাচার করিস না. বল বল বল, নেক্সট আমি লালটাই ফাটাতাম. লাল, দাঁড়াও আমি তোর লালটাকে ধরে নিয়ে আসি. এত হাওয়া দিচ্ছে গাইস, আমি আমি ভেবেছিলাম একটু ভালোভাবে লালটা আমার কাছে দে, আমার হাতে দে. না না না, ছেড়ে দে, ধরে রাখ. ফেটে গেল, ফেটে গেল, আমি লালটাই ফাটাতাম. লালটাই ফেটে গেছে. লালটাই ফটাফট লাল 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 লাল. নেক্সট কি? লাল 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 বাদ, লাল বাদ দিল. পারফেক্ট, দেখা যাক বোন ঠিক বললো না ভুল বললো. কি কালার? আমি জানি না কি কালার ছিল. কি কালার? অরেঞ্জ কালার ছিল. আর মাত্র দুটোই বেঁচে আছে, দুটোর মধ্যে যদি ঠিক বলতে পারে তাহলে প্রাইজ পাবে, না তো পাবে না. গাইস প্রচুর ঠান্ডা লাগছে. বল কি কালার? নীল কালার. ফাটাবো? ফাটিয়ে দে, ঠিক বললি না ভুল বললি? ঠিক বলেছি, ঠিক বলেছিস. ও তাও ফাটাই দিস. লাস্ট একটাই কালার বেশি আছে তাই তো? হ্যাঁ. বল কি কালার? অরেঞ্জ কালার. অরেঞ্জ, শিওর অরেঞ্জ? এটা অরেঞ্জ তো? অরেঞ্জ. ফাটাবো? হ্যাঁ ফাটা. কি কালার? কি কালার? এই যে পিঙ্ক কালার. আমার অবস্থা দেখো গাইস, আমার সিরিয়াস বোর্ড একটা পেরেছে, তার জন্য হলো কি পুরস্কার পাবে না, আমি বলেছিলাম অ্যাটলিস্ট দুটো বলতে. তো এখানে টোটাল সাতটা বেলুন ছিল, তার মধ্যে দুটো বেলুন অটোমেটিক একটা উড়ে গেছে আর একটা ফেটে বেরিয়ে গেছে. তো আর বাকি আছে হচ্ছে তিনটে বেলুন, আপাতত আমার জলের মধ্যে আছে. তো বোনকে বসতে বলবো, বোন বসে পর. তো এই তিনটে বেলুনের মধ্যে অ্যাটলিস্ট যদি বোন বলতে পারে আমি কি কালার ধরেছি, ঠিক আছে, তাহলে হলো কি বোন সেই প্রাইজটা পাবে. বল ফার্স্ট কি কালার? আমি গাইসকে একটা কথা বলতে চাই. হ্যাঁ বল. এই শীতকালে, যাই হোক, ফ্রেন্ডকে সবাইকে একটা কথা বলতে চাই, শীতকালে আমার দিদি আমার উপরে অত্যাচার করছে, আমিও দিদির উপরে এরকমই অত্যাচার করব. বল 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 কি কালার? এটা নিশ্চয়ই পিঙ্ক কালার. ঠিক করে ভেবে বল. পিঙ্ক কালার, আমি শিওর পিঙ্ক কালার এটা. হোয়াইট কালার?
নেক্সট গাইস, আর দুটো বেঁচে আছে ঠিক বলতে পারলে ধামাকাদার প্রাইজ দেখে তোর জন্য। নেক্সট কি কালার? নেক্সট এটা অরেঞ্জ কালার। অরেঞ্জ তোকে কি অরেঞ্জই পেয়েছে? অরেঞ্জ ভেবে বল। অরেঞ্জ আজকের গেমটা হচ্ছে ঝাঁকা ঢাকা গেম। যদি ভিডিওটা ভালো লাগে কিন্তু শেয়ার করতে হবে, লাইক বেশি বেশি করে করতে হবে, লাইক একদম নেই আমাদের চ্যানেলে। আর এই মামনিটার কষ্টের কথা ভেবে অ্যাটলিস্ট তোমাদেরকে অনেক অনেক লাইক করতে হবে, ভিউজ করতে হবে, ভাইরাল করতে হবে। তো গাইজ, এরকম ভিডিও যদি তোমরা চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করতে পারো, আমরা আরো আরো ধামাকাদার ভিডিও নিয়ে আসবো এরকম টাইপের। তো গাইজ, দিদির উপর রিভেঞ্জ করবো আমি। আর বেশি করে কমেন্ট করো। টাটা, বাই বাই, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব।